টানা পাঁচ ম্যাচ হারের পরে নেদারল্যান্ডসকে 160 রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রায় এক মাস পর জয়ের দেখা পেল ইংল্যান্ড, আর এটি এই বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয়। অপরদিকে ইংল্যান্ডের সাথে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেল নেদারল্যান্ডস। ওয়ার্ল্ড কাপ 2023-এর 40তম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে যায় ইংল্যান্ড এবং নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 339 রান সংগ্রহ করে তারা। ইংল্যান্ডের হয়ে দারুণ ব্যাটিং করে সর্বোচ্চ রান করেছেন 84 বলে 108 রান বেন স্টোকস এবং 74 বলে 87 রান করেছেন ডেভিড মালান। শেষের দিকে দারুণ ব্যাটিং করে ইংল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস ওকস 45 বলে করেছেন 51 রান। নেদারল্যান্ডসের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেছেন ব্যাস ডি লিডে এবং 2 উইকেট করে শিকার করেছেন ভানবিক এবং আরিয়ান ডাট। 340 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে মাত্র 179 রানেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস, যেখানে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ রান করেছেন তেজা নিদামানুরু 34 বলে 41 রান এবং 42 বলে 38 রান করেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও 62 বলে 37 রান করেছেন বারেসি। ইংলিশদের হয়ে বোলিংয়ে দুর্দান্ত বোলিং করে 3 উইকেট করে শিকার করেছেন আদিল রশিদ এবং মঈন আলী ও 2 উইকেট শিকার করেছেন ডেভিড উইলি।